হ্যালো, আশা করি সকলে ভালো আছো আর সুস্থ আছো। আজ আমি ক্লাস 7-8 দশমিক সংখ্যার বর্গমূল শেখাব। এর আগে দিন শেখানো হয়েছিল ভগ্নাংশের বর্গমূল, আজকে শেখাচ্ছি দশমিক সংখ্যার বর্গমূল। দেখো কীভাবে করতে হয়। একটি বর্গাকার বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 32.49 বর্গ সেমি। এই বর্গক্ষেত্রে একটি বাহুর দৈর্ঘ্য কত হিসাব করি। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 12 হোল স্কোয়ার, তারপরে এটা বড় করলে হয়ে যাবে 32.49। এই এই আচ্ছা প্রথমে এটা করি, এবার হচ্ছে 32.49 জোড়া জোড়া। এই ভাবো 32-কে পাঁচে পাঁচে 25, 6-6 34, পাঁচ যাবে, পাঁচে পাঁচে 25, 7, দশমিকের পর সংখ্যায় জোড়া নামলো, দশমিক গেল, পাঁচের ডবল 10 হলো, শেষবেলায় 7 আছে, এই শেষবেলায় 9 আছে, 9 আছে মানে হচ্ছে হয় 3 দিয়ে নয় 7 দিয়ে। এই 10-কে 3 দিয়ে ভাবো নাই 7 দিয়ে ভাবো, 7 দিয়ে ভাবো, 7-7 49, 7-7 7 দিয়ে গেল, 7-4-9 এটা 7, তাহলে উত্তর হয়ে গেল 2। অতএব বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 5.7 সেমি। ঠিক আছে, হ্যালো মিটে দিলাম। এবারে কোনটা করবো, 2.1214 বর্গমিটার এবং 2.9411 বর্গমিটার বাহু বিশিষ্ট দুটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, ক্ষেত্রফলের সমষ্টি সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য কত হিসাব করি। তাহলে দুটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যোগ করে দিই আমরা, দুটি দুইভাবে করছি, দুটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি ক্ষেত্রফলের সমষ্টি এই 2.1214 2.9411 বর্গ মিটার, এই যোগ করে দিই 5-2-6-0-5 এই বর্গ মিটার। এইটার যদি আমরা বর্ণনা করে দিই তাহলে অনেক হয়ে যাবে, তাহলে 5.0625 এবার জোড়া জোড়া এক, এই
বর্গ করি, দু দুগুণী চার, এই গেল এক লাগলাম, নামলাম, দশমিক দিলাম, সঞ্চয় নেমে গেল, একের দুই ডবল চার হলো, চার কী বাদ যাবে, তিন দিয়ে গেলে তিন দিয়ে কেনা তিন বার বেশি আছে, দুই দিয়ে হবে, দুই দিয়ে গেল, দুই দু দুগুণী চার, চার দুগুণী আট, দুই দুই, জোড়া নামিয়ে দাও, নামিয়ে দাও, বাইশ দুগুণী চুয়াল্লিশ, চুয়াল্লিশ, শেষে পাঁচ আছে, পাঁচ আছে মানে পাঁচ দিয়ে করে দাও, তাহলে চার চার পাঁচ, পাঁচ দিয়ে করে দাও, পাঁচ পাঁচ পঁচিশের পাঁচ, কুড়ি আর দিয়ে বাইশ, কুড়ি আর দিয়ে বাইশ, দুই দিয়ে পাঁচ, দুই 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 পাঁচ, পাঁচ দিয়ে চলে গেল, এটা মিটার। অতএব বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 2.25 মিটার, বোঝা গেল? ঠিক আছে, মেটাচ্ছি। এবার কোনটা করি, বর্গমূল, বর্গমূলটা আছে তুমি, তো যেমন ধরো চার দাম, ধরো চার, ধরো চার, জিরো দশমিক এক দুই ছয় এবং জিরো দশমিক দুইয়ের গুণফলের বর্গমূল কত হবে, গুণ করে দিই, এটা ইন্টু 0.2, এটা গুণ বর্গমূল করলে হলো, তাহলে দুগুণি, দুগুণি চার, ছ দুগুণি বারো, দুই দুই রাখে তিন, এই 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 করে দিই, এর বর্গ করে দিই, এই দশমিক দিলাম, এক দিয়ে গেল, এক দুই দুই চার, একের ডবল দুই হলো, এবার কত দেওয়া হবে, আট দেওয়া হবে, আট, আট হাজার চৌষট্টি চার, আট দুগুণী ষোলো, আট দেওয়া হবে, আট দুগুণী ষোলো আছে বাইশ, তাহলে অতএব তার বর্গমূল হবে, বর্গমূল সমান হচ্ছে 0.18, এটি অ্যান্সার, ঠিক আছে, বুঝতে পারো? তাহলে আমরা যেমন তোমরা আঠেরো অঙ্ক ধরো, আঠেরো অঙ্ক ভাবে করতে পারবে, বাঘ পদ্ধতিতে বর্গমূল, বাঘ পদ্ধতি আমি শেখালাম, তবুও আমি আটটা শিখে দিই, তোমার বাকি ছয় সাত তিন পাঁচ এর করবে, করতে পারবে, বিষয়টা হচ্ছে দশমিক সংখ্যার বর্গমূল, আটটা ফেস করে দিই, আটের দুইটা ক্রম 4.84 এই বর্গমূল, এই এখানে চার আছে, দু দুগুণী চার, এটাকে এটা দুগুণ করে এখানে বসাবো, দু দুগুণী চার, চুরাশি নেমে গেল, দশমিকের পর সংখ্যা নামলো, তাই একটা দশমিক গেল, দুই ডবল চার, এটা দ্বিগুণ হয়ে যায়, এবার শেষে চার আছে, কয় দিয়ে হবে, বর্গমূল চার চারে দু দুগুণী চার, আর আটে আটে চৌষট্টি, চৌষট্টি চার, আর দুগুণে চার,
তাহলে এ দুই দিয়ে দিতে পারে, দুই দেওয়া দু দুগুণি চার, আর চার দুগুণি আট, এই যে এই এই। অতএব নিম্নেও বর্গমূল 2.2 হলো, শিখলে তো? বেটাচ্ছি আর কি করবো। এবারে নয় করি, কোন সংখ্যার কোন দশমিক দশমিকে সেই সংখ্যাতে গুণ করলে গুণফল এত হবে, এ বর্ম করলে হয়ে যাবে। দেখো 1.1025 এই 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 এক দিয়ে গেল, এক নামলো, দশমিক দিলাম দশ নামলো, এই একটা দুই হলো, এক দিই এটা, এটা এর থেকে বেশি হচ্ছে, তাহলে মানে এটাও নামবে, এটাও নামবে, পরপর দুজন নামলো, তাই একটা শুনলো গেল, দশের ডবল 20 হলো। এবার লাস্ট পাঁচ আছে, পাঁচ হাজার করে দাও, পাঁচ পাঁচ হ্যালো। অতএব নিম্ন সংখ্যা, অতএব নিম্ন সংখ্যাটি 1.05 বুঝলি, হয়ে গেল, ঠিক আছে। তো তাহলে বাকি অঙ্কগুলো তোমরা বাড়িতে করার চেষ্টা করবে, যে অঙ্কগুলো করা হলো না সেগুলো বাড়িতে করার চেষ্টা করবে, আশা করি করতে পারবে। তাহলে আজকে আমি এখানে শেষ করছি, আর উদাহরণ যেগুলো আছে সেগুলো ভালো করে দেখবে, উদাহরণগুলো ভালো করে দেখবে, আর পুরো বিষয়টাকে ভালো করে পড়বে, তাহলে অঙ্কটা একদম সুন্দরভাবে ঢুকে যাবে, ঠিক আছে। তাহলে আজকে রাখছি, থ্যাংক ইউ।